ইতালিতে অবৈধ প্রবাসী বাংলাদেশীদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায়, ইতালির প্রখ্যাত লা রিপাবলিকান সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে এ বিষয়ে প্রতিবেদন এবং সাক্ষাৎকার প্রকাশ করেছে। কোভিড-19 মোকাবেলায় করতে দেশটির জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কৃষিখাতে উৎপাদন ধরে রেখে আসন্ন জাতীয় খাদ্য সংকট মোকাবেলার জন্য দেশটির রাজনীতিবিদদের দীর্ঘদিনের পরামর্শ ও আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে। অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়া তাদের কৃষিকাজে নিযুক্ত করা হবে, যাতে দেশটিতে খাদ্য উৎপাদন অব্যাহত থাকে। করোনা সংক্রমণে ইতালিতে আটকে পড়া মানবেতরী জীবনযাপন করছেন প্রায় 6 লাখ অবৈধ অভিবাসী। এদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশিও রয়েছেন। আপাত দৃষ্টিতে অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার বিষয়টি সুখবরের মতো শোনালেও মূলত কৃষিখাতে শ্রমিক সংকট হওয়ায় ইতালি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা প্রবাসীদের। ইতালিতে নিজ শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছে বাবা বিল্লাল। আমাদের ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, গত মঙ্গলবার ইতালির আরজ্জ প্রদেশের লেভান ভালদোরনো এলাকায় বিল্লাল নামে এক বাংলাদেশি প্রবাসী তার 4 বছরের শিশু কন্যাকে হত্যা করেছে। তার দেশের বাড়ি কুমিল্লায়। তিনি একটি বাংলাদেশি মালিকানাধীন মেটাল ফ্যাক্টরিতে কাজ করতেন। স্থানীয়রা জানায়, ওই প্রবাসী তার শিশুকন্যাকে রান্নাঘরের ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর 12 বছর বয়সী ছেলেকেও খুন করার চেষ্টা করে। আহত ছেলে দৌড়ে পালিয়ে গিয়ে প্রতিবেশী এক বাংলাদেশির বাসায় আশ্রয় নেয়। এই ঘটনা দেখে তাদের প্রতিবেশী পুলিশকে ফোন করে। এক পর্যায়ে বিল্লাল পালানোর চেষ্টা করলে তিনি একটি ম্যানহোলে পড়ে যান। প্রতিবেশীদের ধারণা, খুনের পর তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। স্থানীয়দের ধারণা, করোনার প্রভাবে অর্থনৈতিক সংকটে তাদের পারিবারিক কলহ সৃষ্টি হয়। বৈশ্বিক এই সংকটে মাথা ঠান্ডা রাখতে না পেরে বিল্লাল এমন বর্বরোচিত কাজ করেছেন। এদিকে ইতালির দমকল বাহিনী ও ক্যারিবিয়ানাইরো পুলিশ আহত অপর শিশুকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সান মারিয়া ডেল গুরসিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। ঘটনার সময় সন্তানদের মা বাজার করতে গিয়েছিলেন। যুক্তরাজ্যে বৈধ কাগজপত্র না থাকায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রায় 1 লাখ প্রবাসী বাংলাদেশী মানবিক কারণে সাধারণ ক্ষমা ঘোষণার দাবি। ইতালিতে শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছে বাবা, অপর শিশু গুরুতর আহত। অর্থনৈতিক সংকটে পারিবারিক কলহই কারণ বলছেন প্রতিবেশীরা। এবং করোনায় স্থবির হয়ে পড়েছে সৌদি আরবের উৎপাদন ও বন্টন ব্যবস্থা। ব্যাপক লোকসানের মুখে অন্ধকার দেখছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।